সুপ্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা স্বাগতম আমাদের এনটিভি ইউরোপের আজকের আয়োজন কমিউনিটি ম্যাটার্সে। আমরা কথা বলছিলাম বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি ইজ কারেন্ট সিচুয়েশন অ্যান্ড দ্য ফিউচার। আমার সাথে যোগদান করেছেন আমার হাতের ডান পাশে জনাব ইমরান রহমান, ফিল্ম ডিস্ট্রিবিউটর অ্যান্ড ডিরেক্টর অফ স্টুডিও A786। তারপর আছেন আমার সাথে জনাব জুবায়ের বাবু, ফিল্ম ডিরেক্টর, এবং আমার হাতের বাম পাশে আছেন জনাব নাজির আলম, মিডিয়া এন্টারপ্রেনার এবং মেন্টর অফ স্টুডিও A786। আমরা গত সেগমেন্টে কথা বলছিলাম আয়নাবাজির কিছু সাফল্য নিয়ে, কিছুটা আপনারা আমাদেরকে বলছিলেন। তো সুপ্রিয় দর্শক, উইদাউট এনি ফার্দার ডিলে আপনাদের সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আয়নাবাজির সংক্ষিপ্ত ট্রেলারটা দেখার জন্য। সুপ্রিয় দর্শক, আয়নাবাজির সংক্ষিপ্ত ট্রেলার। মজা লাগে, ভোর হলে পরে চরিত্র বদলে। ও রোজ এখানে গাড়ি নিয়ে আসে, আমাকে ভয় দেখায়। এক ক্যারেক্টার থেকে আরেক ক্যারেক্টার শিফট হলেই সব হাওয়া। বুঝো না এই ব্যাপারটা। এটি একটি রাজনৈতিক চক্রান্ত। আমি দৈনিক সকালবেলা পত্রিকায় কাজ করি। আমি তানিশার ব্যাপারে কোন রকম মন্তব্য করতে চাই না। এই লোকটারে কি আপনি চিনেন? আমি আপনার ব্যাপারেই কথা বলতে আসছি। কি বলেন ভাই, আমি তো কোনো অপরাধ টপরাধের সাথে জড়িত না, আমি খুবই নিরীহ শ্রেণীর একজন ভীতু মানুষ। নাটক ফাটক ছাড়া আর কিছু করে? জাহাজে কুকের কাম করে, জাহাজের বাজারে খুব ডিমান্ড। সুপ্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই এতক্ষণে দেখে ফেলেছেন আয়নাবাজির সংক্ষিপ্ত ট্রেলার এবং নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি টেকনোলজিক্যাল কী পরিবর্তন এসেছে এবং শিক্ষিত লোকজন কীভাবে এই ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে জড়িত হচ্ছে। আমরা ফার্স্ট সেগমেন্টে কথা বলছিলাম বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির ইতিহাস নিয়ে, গত সেগমেন্টে আমরা কথা বলছিলাম প্রাইভেট এবং পার্সোনাল ইনিশিয়েটিভ থেকে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে কী ধরনের পজিটিভ চেঞ্জ হয়েছে। তো এই সেগমেন্টে যদি আমরা কথা বলতাম বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি এবং ইন্টারন্যাশনাল কনটেক্সট নিয়ে, বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি কেন এখন পর্যন্ত আমাদের প্রতিবেশী রাষ্ট্রের মতো এরকম ইন্টারন্যাশনাল কনটেক্সটে যেতে পারেনি বা ইন্টারন্যাশনাল প্যারামিটারে যেতে পারেনি, যদি আপনি জনাব জুবায়ের বাবু আপনি যদি খুব সংক্ষেপে আমাদেরকে একটু দয়া করে বলতেন। ধন্যবাদ। এখানে যেটা হচ্ছে যে মেইনলি প্রথমে যেটা হচ্ছে যে কন্টেন্টটাকে জিনিসটা হচ্ছে যে আমার আমি কোথায় কোন জিনিস নিয়ে যাচ্ছে, ঠিক আছে, অর্থাৎ কন্টেন্টটাকে কিন্তু আমার প্রপারলি ভালো হতে হবে, সোজা কথা, একটা উন্নত মানের বা আন্তর্জাতিক মানের হতে হবে। যদি কন্টেন্ট যদি আন্তর্জাতিক মানের না হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সেটা আন্তর্জাতিক বাজারে যেয়ে আমি সেই কন্টেন্ট বিক্রি করতে পারবো না। তো সুতরাং সেই ক্ষেত্রে যদি আমরা ফিল্মকে ফিল্ম এই টোটাল কন্টেন্টটা যদি কোয়ালিটি না হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের দেশে একসময় কিন্তু আপনি যদি দেখেন যে 60-এর দশকে 70-এর দশকে কিন্তু বাংলাদেশের বাংলা ছবিগুলো কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশের সিনেমা হলে চলেছে। তো কিন্তু হঠাৎ করে আবার সেগুলো যখন 80-এর দশকে যখন বাজে সিনেমা, আপনাকে আগেই বলছিলাম যে বাজে ছবি তৈরি হওয়া শুরু হলো, তখন কিন্তু আবার সেটা নষ্ট হয়ে গেছে বাজার। বাট মূলত এখানে দুটা জিনিস, একটা হচ্ছে যে কত বছরের গ্যাপ হয়েছিল আপনার ইন্টারন্যাশনাল 80-এর দশকের পর থেকে 80-90 আপনি 2000 প্রায় 30-40 বছর একটা গ্যাপ আছে এখানে। এবং আপনি এর ভিতরে যদি আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন যে চলচ্চিত্র নির্মাণই কিন্তু শেষ কথা নয়, একটা ভালো চলচ্চিত্র নির্মাণ, যেমন আয়নাবাজি যে একমাত্র ভালো ছবি বাংলাদেশে তৈরি হচ্ছে সেটা কিন্তু আমি বলবো না, আরো ভালো চলচ্চিত্র হচ্ছে, আরো অনেক ভালো চলচ্চিত্র তৈরি হচ্ছে বাংলাদেশে। কিন্তু সমস্যাটা হচ্ছে যে আমরা মার্কেটিং বুঝি না, হ্যাঁ, এবং আমরা ডিস্ট্রিবিউশন বুঝি না। সো এই দুইটা জিনিসে বাংলাদেশে এখন পর্যন্ত ব্যাপক একটা বড় ধরনের মানে ল্যাকিংস রয়েছে এবং গ্যাপ আছে ইন্টারন্যাশনাল মার্কেটের সাথে, এবং যেই কারণে কিন্তু বাংলাদেশের এই ভালো মানের ছবিগুলো আন্তর্জাতিকভাবে যাচ্ছে না। তবে আমার মানে সবচেয়ে সুখের বিষয় আয়নাবাজিটা যেটা হয়েছে যে আয়নাবাজি যেহেতু কোয়ালিটি খুব ভালো, একটা কোয়ালিটি আন্তর্জাতিক মানের ছবি, পাশাপাশি আয়নাবাজির মার্কেটিং খুব ভালো এবং ডিস্ট্রিবিউশন খুব ভালো। আপনি জানেন যে এরই ভিতরে প্রায় 4টা মহাদেশে কিন্তু আয়নাবাজি চলে গেছে। তো আপনি বলছেন যে শুধু
একটা ফিল্মের কন্টেন্ট ভালো হলেই হবে না, এটা ডিস্ট্রিবিউশন মার্কেটিংটাও যথেষ্ট ইম্পর্টেন্ট। এবং আপনি মনে করেন যে আয়নাবাজি ওই সকল ধাপগুলো অতিক্রম করে। একটা সিম্পল উদাহরণ দিই আপনাকে, যে কারো কারো ঘরে সুন্দরী মেয়ে আছে, তাকে বিয়ে দিতে হবে। এখন এই সুন্দরী মেয়েটাকে বিয়ে দিতে গেলে আপনাকে জানাতে হবে যে আপনার ঘরে সুন্দরী মেয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, ঘটক যে বাড়ি বাড়ি ঘুরতে হবে যে ইয়ে অমুকের বাড়িতে সুন্দরী মেয়ে আছে, তাহলে বিয়ে হবে, তার ভালো বিয়ে হবে। তো বিষয়টা অনেকটা এরকম। আয়নাবাজি আপনি বলছিলেন যে চারটা কন্টিনেন্টে অলরেডি অলরেডি চলছে এবং এখনো চলছে। আপনি যদি আমেরিকায় দেখেন, আমেরিকায় চলছে, আপনার কানাডায় চলছে, অস্ট্রেলিয়ায় চলছে, আপনার ইউরোপে চলছে, এখানে যুক্তরাজ্যে কি আসছে? যুক্তরাজ্যে এই হচ্ছে, এটা হচ্ছে এখানে A7A8 স্টুডিও, ওরা প্রথম ইনিশিয়েটিভ নিয়েছে এবং নাজির ভাই, যেখানে ধন্যবাদ। আপনারা কি ডিস্ট্রিবিউশন করছেন এটা? তো আমার মনে হয় যে আপনি আপনি যদি আমাদেরকে একটু বলতেন, জনাব ইমরান রহমান, আপনি তো ইউ আর এ ডিরেক্টর অফ স্টুডিও A7A8 আপনি যদি আয়নাবাজি কি যুক্তরাজ্যে কি রিলিজ হচ্ছে বা এই সম্পর্কে যদি আমাদেরকে একটু কাইন্ডলি বলতেন। অফ কোর্স উই হ্যাভ ডান দি প্রেস লঞ্চ ইন টাওয়ার হ্যামলেটস মেয়রস চেম্বার উইথ দি সাপোর্ট অফ জন। আয়নাবাজি আসছে ইউকে তে? অফ কোর্স, এটা আয়নাবাজি এসে গেছে। কবে রিলিজ হবে আপনি যদি? আপনার আয়নাবাজি উইল বি অন স্ক্রিন ইন বলিয়ন সিনেমা ইস্ট এন্ডে অন 7th 8th এন্ড 9th জানুয়ারি 2017। জানুয়ারির 7 8 এবং 9 বলিউড সিনেমা হলে রিলিজ হতে যাচ্ছে আয়নাবাজি। জি, দীর্ঘ 30 বছর পর কোন কোন ফার্স্ট সেটি আর কি। ইয়েস, আই মিন অফিশিয়ালি রিলিজ যেটাকে বলে, অফিশিয়ালি রিলিজ হতে যাচ্ছে। এন্ড অল দি ইনফরমেশনস ফর দ্য ভিউয়ার্স, সব ইনফরমেশন অ্যাভেলেবল আমাদের স্ক্রিনে অলরেডি অ্যাভেলেবল, সো ভিউয়াররা অলরেডি তারা জানতে পারবে, দেখতে পাবে। অফ কোর্স এবং শুধু এটা, আয়নাবাজি শুধু লন্ডনেই থেমে থাকবে না। Very soon, Aynabaji will introduce the roadmap of UK. Amra UK-er major cities e jabo. Kun city? We major cities like Birmingham, Manchester, Oldham. So soon we'll be coming to the media with the roadmap. So London e baire jara achen, tara don't feel disheartened. We are, Aynabaji is coming to you. Aynabaji is coming to very soon, other major cities as yes, well. Yes, with a robust roadmap. যাত্রাটা, শুভ যাত্রাটা শুরু হচ্ছে বলিয়ন সিনেমা লন্ডন সিটি থেকে। ওকে, বলিয়ন সিনেমা হল লন্ডন সিটি থেকে শুরু হচ্ছে, 3 দিন আপনার এটা কন্টিনিউয়াস চলবে। ওদের মেইন প্ল্যানটা হচ্ছে কি, যেহেতু আয়নাবাজিটা সারা ওয়ার্ল্ডে, সুপ্রিয় দর্শক, আমাদের যারা দর্শক আছেন ওনারা কিন্তু স্ক্রিনেও দেখতে পাচ্ছেন, সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আয়নাবাজি, কোন কোন দিন আপনারা আয়নাবাজি দেখতে পাবেন তা স্ক্রিনে কিন্তু আমাদের কাছে ইনফরমেশনটা দেওয়া আছে। রাইট, তা আয়নাবাজির বিষয়টা হচ্ছে যে দেখুন, অনেক দিন ধরে আয়নাবাজি লন্ডনে রিলিজ করার ব্যাপার, আপনি জানেন যে এই দেশে রিলিজ আসলে এতটা সহজ নয়, দ্যাট ইজ এ লট অফ কমপ্লিকেসি, এবং সেটা সব কিছু সমাধান করে কিন্তু আয়নাবাজি এখন জানুয়ারি 7-8 ওপেনিং ডে এবং 8 এবং 9, অর্থাৎ এই 3 দিন টানা চলবে বলিউডের শুধুমাত্র একটি শো সন্ধ্যা 7টার শোটা। সন্ধ্যা 7টার সময় যে কেউ কিন্তু আয়নাবাজি দেখতে পারেন, এবং টিকিট কাটতে গেলে টাইমিংটা আপনারা এমন ভাবে করেছেন যেন মিস না হয়, কারো মিস না হয়। এবং টিকিট কাটতে গেলে যেটা করতে হবে, www.a78studio.com এ তাকে ভিজিট করতে হবে, এবং ভিজিট করলে সেখানেই কিন্তু আপনারা আপনার টিকিটটা পাবেন। আপনারা প্রথম কি শুরু করছেন বলিউড সিনেমা হলে, এটা কি আরো অন্য কোন সিনেমা হলে কি ছড়িয়ে দিবেন এই ধরনের কোন? আস্তে আস্তে ছড়িয়ে দিবেন। এবং আপনি বলছিলেন যে ইউকে এর আরো মেজর সিটি গুলোতে আপনারা বার্মিংহাম, ম্যানচেস্টার এইসব সিটি গুলোতে আপনারা করবেন, তো আপনারা কি শুধু টার্গেট করছেন এখানে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটিকে, নাকি আপনারা অন্যান্য কমিউনিটিকেও টার্গেট করতে চাচ্ছেন? যেরকম আপনার আপনার বলিউডের মুভিগুলো যখন রিলিজ হয় সব ডেমোগ্রাফিতে একটা আগ্রহ থাকে এটার ব্যাপারে। থ্যাংক ইউ, আই ওয়াজ অ্যান্টিসিপেটিং দ্যাট কোয়েশ্চন অ্যাকচুয়ালি। দেখুন, একটা ভালো জিনিসকে যতখানি ডাইভার্সিফাই করা যায় it is always good. এই যে কিছুক্ষণ আগে আমরা কথা বলেছি মার্কেটিং, ডিস্ট্রিবিউশন অ্যান্ড কন্টেন্ট, সো আমরা কেন নেই, আমাদের যে মেইন যে ভিশনটা, যেটা যে আমাদের যে ইথস, যে বাংলাদেশি ফিল্ম ইন্ডাস্ট্রিকে প্রমোট করা ইন ইন্টারন্যাশনাল লেভেল, অ্যান্ড হোয়াট উড বি দ্য বেস্ট ওয়ে টু স্টার্ট উইথ আয়নাবাজি, বিকজ ইট হোল্ডস দি অল দি মেরিটস অফ এ গুড ফিল্ম। আপনি মনে করেন যে কন্টেন্ট, কাহিনী, অভিনয় একটা কোয়ালিটি প্রোডাকশন আয়নাবাজি? দেখুন, আমাদের এই এই আয়নাবাজি ইটস কি টু আ বিগার ডোর ওপেনিং ফর দি আপকামিং ফিউচার জেনারেশন। দেখুন, আমাদের বাচ্চারা বা আমরা বলিউডের ফিল্ম টিকিট কেটে দেখছি, হলিউডের ফিল্ম দেখছি নাও, আওয়ার চিলড্রেন যেভাবে আমার মা বাবা আমাকে এক্সপোজ করেছে, দিস ইজ দ্য টাইম
because Great Britain and other parts of the world, our children are bilingual. Tara ingreji ebong bangla dono tai bole. So if they have an English movie and a Hindi movie, why not bangla movie? Exactly. To apne bangla movie Aina Baji diye apnara shuru korchen. স্টুডিও A786 স্টুডিও এবং আপনার আপনি মনে করেন যে এই আয়নাবাজির মাধ্যমে একটা দ্বার উন্মোচন হবে সো দ্যাট নিয়ার ফিউচার এই ধরনের কোয়ালিটি মুভিগুলো যখন আসবে তখন আপনারা আরো দেখতে পারবেন উন্মোচিত হবে না যে দরজাটা বন্ধ হয়ে গিয়েছে সেটাকে আবার খুলে দেওয়া হবে ইট ক্যান বি আ রেনেসান্স ইউ ক্যান সে আমি আমি যেটা একটু আরেকটু বিস্তারিত যদি আমি কথাটা বলি দেখেন বাংলাদেশে আমি আগেও বলেছি হ্যাঁ বাংলাদেশের যে ছবি অনেক ভালো হচ্ছে এই ছবিগুলো কিন্তু আন্তর্জাতিকভাবে যাচ্ছে না সো কারণ এটা যাওয়ার জন্য একটা রাস্তা যে দরজাটা বন্ধ ছিল সেই দরজাটা কারো না কাউকে ওপেন করতে হবে এখানে ইমরান এবং নাজির ভাই ওনারা দুজনে যৌথভাবে একটা পরিকল্পনা করে এবং অত্যন্ত সুন্দর পরিকল্পনা করে কিন্তু তারা এই ছবিটি এখানে ইউকেতে রিলিজ দেওয়ার ব্যাপারে তারা কাজ করেছে এবং যেটা হচ্ছে যে এই যে শুরু হলো এখন কিন্তু যদি কন্টেন্ট ভালো আসে বাংলাদেশে ধরেন বছরে যদি একটাও আসে তাহলে একটা ছবি সেখানে এটা চলতে থাকবে এই ধারাবাহিকতাটা কন্টিনিউ থাকবে আমরা ধন্যবাদ জনাব জুবায়ের বাবু এবং জনাব ইমরান রহমান আমাদেরকে আয়নাবাজির রিলিজ ডেট এবং দর্শকরা কীভাবে টিকিট কাটবে এবং নেয়ার ফিউচারে আপনাদের কী প্ল্যান সেটা বলার জন্য আমি যদি জনাব নাজির আলমের কাছে জানতে চাই যে আপনারা তো আপনি তো ইউ আর এ মেন্টর অফ স্টুডিও A786 তো আপনি এই আয়নাবাজি মুভি সম্পর্কে যদি আমাদেরকে বলতেন যে এত বছর পর ওনারা বলছিল যে দীর্ঘ প্রায় 30 বছর পর নতুনভাবে যে দরজাটা বন্ধ হয়ে গিয়েছিল আপনারা সেটা আবার খুলতে চাচ্ছেন এই আয়নাবাজির মাধ্যমে এবং যদি এই ধরনের কোয়ালিটি প্রোডাকশন আসে তাহলে আপনারা কন্টিনিউ করতে চান আপনি যদি আপনার অভিমতটা আমাদেরকে সংক্ষেপে বলতেন থ্যাংক ইউ যে পয়েন্টটা আমরা বারবার মেনশন করার চেষ্টা করছি সেটা হচ্ছে আপনি যদি আয়নাবাজির পুরো বিষয়টা দেখেন যারা যিনি ডিরেক্টর অমিতাভ যারা প্রডিউসার্স যিনি স্টোরিটা লিখেছেন স্ক্রিপ্টিং করেছেন যারা অভিনয় করেছেন অল অফ দেম আর প্রফেশনালস দে হ্যাড লং এক্সপিরিয়েন্স বিহাইন্ড দ্যাম অ্যান্ড দে হ্যাভ বিন ভেরি সিরিয়াস ইন ডুইং এ ফিল্ম লাইক দ্যাট আইডিয়া একটাই ইচ্ছা একটাই যে এই ধরনের ফিল্ম একবার নিয়ে আসা এবং এর কন্টিনিউশন হিসেবে যে আমাদের যেটা জুবায়ের বাবু ভাই বলছিলেন ইমরান ভাই বলেছেন যে যে দুয়াটা আসলে বাংলাদেশেও বন্ধ হয়ে গিয়েছিল যে ধারাটা বাংলাদেশেও ব্যাহত হয়েছিল এবং যার পোটেনশিয়ালিটি অনেক আছে সেটাকে আবার একটা দিক নির্দেশনা দিয়ে দেওয়া যখন আমরা ইউকেতে রিলিজ করেছি এখানেও যে ইনিশিয়েটিভটা ছিল এবং এফোর্টগুলো ছিল সেটাও ছিল খুবই প্রফেশনাল সো আমরা একটা জিনিস বারবার বলছি ওয়েদার ইজ ফিল্ম ওয়েদার ইজ এডুকেশন ওয়েদার ইজ হেলথ Everything requires a professionalism, which have been missing in our industry, like film industry. And seta ke notun kore introduction dewa hocche. And all these people have long experience behind that. Koyekta jinish jeta ashole kio er age mention koreni, amra mention korte chai, seta hocche Amerikate Microsoft Office, onader je employee ache, Bangladeshi employee, taderke motivate korar jonno, they requested Aynabuzi to be shown in Microsoft Office. In USA, viewing. Definitely, it is a big achievement. And Microsoft recognized that this is a film which can motivate Bangladeshi professionals. And they took that initiative. আপনারা তো আমেরিকাতে অলরেডি এটা শুরু করেছেন। নভেম্বরে গেছে প্রাইভেট ভিউইং এর জন্য। আমেরিকাতে চলছে কমার্শিয়ালি, কানাডাতে চলছে কমার্শিয়ালি, অস্ট্রেলিয়াতে চলছে কমার্শিয়ালি। এবং ফ্রান্সে চলছে কমার্শিয়ালি তো এখানে তো আপনার ইউকেতে তো একটা বিশাল বড় অংশ আছে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি তো আপনি কি হাউ পজিটিভ ইউ আর যে আপনারা ইউকেতে যে এটা কিছুদিন পরে মুক্তি পাবে আপনারা হাউ পজিটিভ ইউ আর যে আপনারা কি সব ডেমোগ্রাফিতে রিচ করতে পারবেন ইয়াংদেরকে যারা আগে ফিল্ম দেখতো যারা একটা সময় বন্ধ করে দিয়েছিল তারা কি পারবে আপনি যদি খুব সংক্ষেপে আমাদেরকে বলতে জি অবশ্যই ফিল্ম ইটসেলফ হ্যাজ আ গুড কন্টেন্ট জি তো সেটা সবার কাছে অ্যাপিল দিবে আর এখানে যারা নতুন জেনারেশন যাদের মানে বাইল্যাঙ্গুয়াল যে জেনারেশন তাদের জন্য সাবটাইটেল আছে এন্ড দ্য ল্যাঙ্গুয়েজ ইটসেলফ ইজ ভেরি ইজি ইট হ্যাজ আ কমেডি ইট হ্যাজ হিউমার সো এই ল্যাঙ্গুয়েজগুলো সবাই বুঝতে পারে দিস ইজ ভেরি ইজি দ্যাটস দ্য বিউটি থ্যাংক ইউ ভেরি মাচ সুপ্রিয় দর্শক আমরা আজকে এনটিভি ইউরোপের কমিউনিটি ম্যাটার্সে কথা বলছিলাম
ফিল্ম ইন্ডাস্ট্রি অফ বাংলাদেশ, ইটস কারেন্ট সিচুয়েশন অ্যান্ড দ্য ফিউচার। এবং আমরা কথা বলছিলাম যে কিছুদিন পরেই ইউকেতে মুক্তি পেতে যাচ্ছে আয়নাবাজি, জানবেন আয়নাবাজি। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে আজকে জয়েন করার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এবং আপনারা আয়নাবাজি দেখবেন, এবং সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড সি ইউ ইন নেক্সট উইক। টেক কেয়ার অ্যান্ড বাই।